সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। ক্রমশ বাড়ছে প্ল্যাটিনাম ঘিরে রহস্য। প্লুটো গ্রহ ব্রাহ্মণ গ্রহ হয়ে যাওয়ার পর সৌরজগত গ্রহের সংখ্যা হয়ে যায় 8টি। কিন্তু সৌরজগত গ্রহ 8টি নয়, 9টি গ্রহ রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। 2017 সালে এমন দাবি করেছিলেন নাসা। তারপর থেকে এই নবম গ্রহকে ঘিরে রহস্য বাড়ছে। এর মধ্যে আবারও এই গ্রহ নিয়ে দাবি জোরালো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে যে বিজ্ঞানীরা এই গ্রহের অস্তিত্ব নিয়ে দাবি করে চলছে এবং এই নিয়ে রিসার্চ করছে। এখনও পর্যন্ত কোনো টেলিস্কোপে এই গ্রহের ছবি তোলা যায়নি। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজির এক জ্যোতির্বিজ্ঞানী মাইকেল ব্রাউন জানান, এই হয়তো অদৃশ্য গ্রহ। আয়তনে পৃথিবীর প্রায় 10 গুণ বড়। এই গ্রহ নেপচুন থেকে সূর্যের দূরত্বের 20 গুণের বেশি দূরত্ব অবস্থান করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি দূরজগতের প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশ 360 প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি এই ভিডিওগুলো মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশ 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।